আমি মেদিনীপুরের পিড়াকাটার একটি পঞ্চায়েত সমিতির হলে এসেছি, যেখানে আমাদের মিটিং ছিল। তার একটা সাইডে এরকম সবুজ সাথী সাইকেল ট্র্যাক পায়ে পড়ে আছে। সাইকেলগুলো লোকের কাছে দেওয়া হয়নি, তারপরে কারো ফিক্স চুরি হয়ে গেছে, কারো অন্য যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের এভাবে অপচয় হচ্ছে আর মানুষকেও বঞ্চিত রাখা হয়েছে, এটা তার কাজ। অবাক লাগলে দেখতে যে এই জন্যই সরকারের টাকার কোনো হিসাব থাকে না, জিনিসের হিসাব থাকে না। হয়তো বহু জায়গায় এরকম সাইকেল এখনও পড়ে আছে যেগুলো ডিস্ট্রিবিউশন হয়।